আছি টেক ডট এর নিয়মিত আয়োজনে আজকে আপনাদের সাথে আছি আমি আনিকা জিনা তো নতুন মানুষ ইমরান হোসেন মিলন তো ইমরান হোসেন মিলন বলুন অ্যাপ যে বানালো গুগলের এক সাবেক কর্মী কত লাভ হলো তিনি তো অনেক টাকা লাভ করেছেন একটি অ্যাপেই একটি অ্যাপেই চার হাজার দুইশো কোটি টাকা আয় করেছে ওনার নাম মানিস লাকভানি উনি যখন গুগলে চাকরি করতেন সে সময় কিন্তু উনি ইউটিউব অ্যাপেও অবদান রেখেছিলেন ইউটিউব অ্যাপে অবদান রেখেছিলেন আরও কিছু গুগলের খুব বিখ্যাত এবং জনপ্রিয় অ্যাপেও উনি অবদান রেখেছিলেন তারপর যখন গুগল ছেড়ে উনি চলে আসলেন এবং নিজে একটি স্টার্ট আপ দাঁড় করালেন যে স্টার্ট মূল্য এখন প্রায় পঞ্চাশ কোটি ডলার বা বলতে গেলে বাংলাদেশি মুদ্রায় চার হাজার দুইশো কোটি টাকা এটা উনি আয় করেছেন মূলত একটা অ্যাপ থেকে সেই অ্যাপটি মানে একটা খুব এক্সিলেন্ট অ্যাপ বলা যায় যে অন্য অ্যাপগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি না এটা জানা যাবে ওই অ্যাপ থেকে অ্যাপটির নাম স্পিন হেড স্পিন তো এই একটি অ্যাপ দিয়েই উনি বিশ্বে ডেভেলপার মানে যারা অ্যাপ ডেভেলপ করে এই সব মহলে একটা সারা ফেলে দিয়েছেন এই একটি অ্যাপ থেকে শেষ পর্যন্ত উনি আয় করলেন চার হাজার দুইশো কোটি টাকা গুগলের কর্মী বলে গুগলের কর্মী বলে কথা আসলে আচ্ছা জিনা আমরা দেখলাম যে স্যামসাং তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা যেটা ব্রিক্স বি এটা থার্ড পার্টিকে দেওয়ার একটা পরিকল্পনা করেছে বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে আগামী সাত এবং আট তারিখে সান ফ্রান্সিসকোতে একটা কনফারেন্স হবে স্যামসাং এর সেই কনফারেন্সে তারা অনেক পণ্যের ঘোষণা দিবে সাথে সাথে বিক্স বিও তারা থার্ড পার্টি ডেভেলপারকে দেওয়ার ঘোষণা দেবে তো এটি নিয়েই আসলে আলোচনা চলছে প্রযুক্তি বিশ্বে থার্ড পার্টি পণ্য যেমন হচ্ছে আমি থার্ড পার্টি শুধু পণ্য নয় সার্ভিসও আমি বিকসপির মাধ্যমে ইউজ করতে পারবো যেমন উবার ডাকতে পিজা অর্ডার করতে এসব কাজেও বিসপি আমাদেরকে হেল্প করবে তবে শুধু বিকসপি দ্বারাই এসব যে সম্ভব হচ্ছে তা না এর আগে গুগলও একই ধরনের সেবা এনেছিল থার্ড পার্টি ডেভেলপারদের জন্য যেমন অ্যালার্ম ক্লক তারপরে ওয়াশিং মেশিন ডিশার এইসবের মধ্যেও কিন্তু আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি তো এটা নতুন প্রযুক্তি নয় যে স্যামসাং এই প্রযুক্তিটি শুধুমাত্র থার্ড পার্টি ডেভেলপারদেরকে দিচ্ছে গুগলও দিয়েছে টেনসেন্ট নাকি বাচ্চাদের জন্য নতুন একটি নিয়ম বানিয়েছে তাদের আসক্তি দূর করতে তো তারা আসলে নিয়মটা কিভাবে সেট করেছে মূলত টেনসেন্ট না টেনসেন্ট এটা উদ্যোগটা নিয়েছে কিন্তু এর পেছনের যে কারণটা সেটা চীনা চীন সরকার মানে বেশ কিছু স্টাডি করে দেখতে পেয়েছে যে শিশুরা যে পরিমাণ গেমে আসক্ত সেখান থেকে তাদের শোনার দক্ষতা এবং দেখার যে ক্ষমতাটা এটা কমে যাচ্ছে সেই গবেষণা থেকে সেই রিসার্চ থেকে ওরা এসে টেনসেন্ট তো বিশ্বের সবচেয়ে বড় গেম নির্মাতা প্রতিষ্ঠান আমরা জানি তো টেনসেন্টকেই তারা বলল টেনসেন্ট এবং দেশটির আরো যারা গেম নির্মাতা প্রতিষ্ঠান আছে সবাইকেই বলল যে আপনারা কিছু একটা করেন এরপর এই কিছু একটা করতে গিয়ে টেনসেন্ট শিশুদের নিয়ে প্রথম অবস্থায় একটি পরীক্ষা চালালো যে পরীক্ষায় মূলত শেষ পর্যন্ত ওনারা সফল হচ্ছেন একটি গেমে প্রথম অবস্থায় টেনসেন্ট শিশুদের যারা বারো বছরের নিচে তাদের দৈনিক মাত্র এক ঘন্টা খেলার সুযোগ দেবে এবং যারা বারো বছরের উপরে তারা সে সময়টা পাবে আর এক ঘন্টা বেশি মানে দুই ঘন্টা তো সেটাও কিন্তু তারা এমন একটা সময় দেবে যখন যেটাকে আমরা পিক আওয়ার বলি শিশুদের জন্য যে রাতে ঘুমানোর সময় এটা তারা দেবে না মূলত রাত নয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কোনো আবার এই গেম খেলতে পারবে না তারা এই নিয়মটা করে দিয়েছে তো এর বাইরে শিশুরা বারো বছরের নিচে এক ঘন্টা এবং বারো বছরের উপর যারা তারা দৈনিক দুই ঘন্টা করে গেম খেলতে পারবে এবং এটার জন্য নতুন যেই প্রযুক্তিটা তারা ব্যবহার করছে সেটা গেমে যখন রেজিস্ট রেজিস্টার্ড হবে তখন তাদের ফেস আইডি দিতে হবে ফেস আইডি মানে ফেসিয়াল রিকগনিশন দিয়ে মানে কনফার্ম করতে হবে যে আমার বয়স এত তারপর টেনসেন্ট একটা আইডি দেবে তাদের সেই আইডি থেকেই মূলত তারা গেমটি খেলতে পারবে এর বাইরে নয় এটাই তাদের জন্য নতুন নিয়ম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকতে ভিজিট করুন টেকশহর ডট কম